নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শ্রী জলধর সেনের লেখা হিমালয়, আজের ষোড়শ পর্ব। বিশ্রাম, 31শে মে, রবিবার। আজ ইংরেজি মাসের শেষ দিনে খ্রিস্টানদিগের বিশ্রামবারে ভগবানের অনুগ্রহে অখ্রিস্টান আমরাও বিশ্রাম গ্রহণ করলুম। এই পথে বদ্রিকাশ্রমই শেষ তীর্থ। তীর্থের তালিকার মধ্যে ব্যাসগুহার নাম নেই, তবুও আমরা সন্ধানে সন্ধানে সেখানে ঘুরে এলাম। এখন নিকটে বা দূরে আর কোনো তীর্থের সন্ধান পাওয়া যাচ্ছে না, কাজেই আমাদের হাতে আর কোনো কাজ নেই। এতদিন কাজের মধ্যে ছিলুম, ভাবনা, চিন্তা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা কিছুতেই বড় ব্যাকুল করতে পারেনি। যখন সংকটাপন্ন বিপদরাশি পাষাণ স্তূপের মতো জীবনের পথরোধ করে দাঁড়িয়েছে, তখন সেই বিপদজাল হতে উদ্ধার হবার জন্য প্রাণপণ চেষ্টা করা গিয়েছে। তারপর আর সে কথা মনে হয়নি। নতুন উৎসাহ, নতুন বল এবং অপেক্ষাকৃত অধিকতর স্ফূর্তিতে নব নব পথে অগ্রসর হওয়া গেছে। ক্ষুধার সময় এক মুষ্টি আহার জুটল ভালো, না জুটল পথ হতে দুটো ফলমূল সংগ্রহ করে আহার করা যেত, অথবা পরিপূর্ণ মাত্রায় উপবাস। নিদ্রার জন্যে কোনোদিন কিছু আয়োজন করতে হয়নি, কিন্তু বিনা আয়োজনে কি গিরিগুহা, কি অনাবৃত নদী তীর, কোথাও তার শুভাগমনের ব্যাঘাত জন্মেনি। আজ এক মাসেরও অধিক পূর্বে যে ব্রত মাথায় নিয়ে বদ্রিকানাথের এই তুষার শৈলমণ্ডিত সুপবিত্র পীঠতল দেখতে অগ্রসর হয়েছিলুম, আজ তার শেষ। তাই আজ শ্রান্তি ভরে হৃদয় ভেঙে পড়ছে। এতদিন ঘুরে বেড়ালুম, যে আশায় এত দেশভ্রমণ তার কিছুই পূর্ণ হল না। প্রকৃতির দৃশ্য বৈচিত্র্যে, সাধকের একান্ত সাধনায়, শত ভক্ত হৃদয়ের নিষ্ঠা ও ভক্তিতে যে মহান ভাব, যে পবিত্রতা, যে একটা অব্যক্ত মাধুর্যের পরিচয় পেয়েছি, তা প্রকৃতই শান্তিপ্রদ। কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী, হৃদয়ের অসীম পিপাসা তাতে প্রশমিত হয় না। প্রাণের কঙ্কালসার জীর্ণ আবরণ ভেদ করে একটা দুর্দমনীয় অতৃপ্তি এখনও হাহাকার করছে। বিশ্বের সমস্ত সুন্দর জিনিস তাকে এনে দিচ্ছি, সে একবার আগ্রহের সঙ্গে হাতে করে নিচ্ছে, তারপর তুচ্ছ জিনিসের মতো দূরে ফেলে দিচ্ছে। কতবার হয়তো পরশমণি এনে তার হাতে সমর্পণ করে দিয়েছি, কিন্তু কাজখণ্ডের মতো সে তা দূরে ফেলে দিয়েছে। হায়, যদি সে একবার চিনতে পারত, তাহলে হয়তো তার এই তৃষিত ক্রন্দন, এই জীবনব্যাপী দীর্ঘনিঃশ্বাস থেমে যেত। আজ আর কোনো কাজ নেই, আজ শুধু বিশ্রাম করব ভেবে বদ্রিকাশ্রমের শুভ্র তুষারমণ্ডিত ক্ষুদ্র উপত্যকার একখানি ছোট ঘরে কম্বল জড়িয়ে বেশ গরম হয়ে বসা গেল। কিন্তু চিন্তার আর বিরাম নাই। আজ আবার পুরাতন সমস্ত কথা নতুন করে মনে হতে লাগলো। বোধ হলো জীবনটা আগাগোড়া একটা নাটক, এক অংশের সঙ্গে আর এক অংশের কোনো সংস্রবই নেই। যবনিকা পড়ছে এবং উঠছে, আর আমি তারই মধ্যে কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো সংসারী, কখনো বৈরাগীর অভিনয় করে যাচ্ছি। কেউ করতালি দিচ্ছে, কারো বা বুকে বেদনা এবং চোখে অশ্রুর সঞ্চার হচ্ছে, জিজ্ঞাসা করছে আর কত দূর। এ জীবন ট্র্যাজেডিতে আমি পরিশ্রান্ত হয়ে পড়ছি। অন্য তো দূরের কথা, এখন এ পর্বতের প্রান্ত হতে দেহের বৃন্তটুকু থেকে জীবন খসে পড়লেই বুঝি নাটকাভিনয়ের অবসান হবে। জানি না কোথায় এর শেষ অঙ্কের সমাপ্তি। যেখানেই হোক, আমার কিন্তু বিশ্রাম নিতান্ত দরকার হয়ে পড়েছে। শৈশবের কথা, যৌবনের কথা, একবার সেই রাজ্যের সুখকুঞ্জ পল্লীগ্রাম, একবার যৌবনের কর্মবৈচিত্র্যপূর্ণ কলিকাতা, ঘুরে ফিরে সেইগুলি এই পাষাণ প্রাচীর বেষ্টিত হিমালয়ের উপত্যকার মধ্যে আমার কর্মশ্রান্ত ক্লান্ত হৃদয়কে আন্দোলিত করতে লাগল। এই লোটা, কম্বল এবং সন্ন্যাস শুধু বিড়ম্বনা। হৃদয়ের সুখ দুঃখ লোটা কম্বলে নিয়ন্ত্রিত হবার নয়। যা ফেলে এসেছি তাদের আসক্তি ও আকর্ষণ এখনও চিরনবীন। বাল্যকালে কোন দিন গৃহপ্রান্তে একটা খেজুর গাছ পুঁতে এসেছিলুম,
সে আজ শাখা বাহু বিস্তার করে এখনো যেন আমাকে আহ্বান করছে। বাড়ির অদূরবর্তী গৌরী নদী সকালে সূর্য উঠবার সময় তার চড়ার উপর বালিগুলি চিকচিক করত। ছোট ছোট সঙ্গীদের সঙ্গে তারই ওপর লাফালাফি করে বেড়াত। সে যেন সেদিন। আবার বর্ষাকালে যখন সমস্ত চড়া ডুবে যেত, চড়ার ওপরের বনঝাউগুলিকে নত করে নদীর স্রোত চলত, তখন আমরা কতবার সেখানে সাঁতার কেটেছি। পরিশ্রান্ত হলেই ঝাউ গাছের আগা ধরে বিশ্রাম করতুম এবং কদাচিৎ দূর থেকে মার গলার সাড়া পেলেই বাবলা গাছের সারের ভেতর দিয়ে বানের জলে আকাণ্ড নিমজ্জিত কচুবনকে পদদলিত করে সরকারদের গোয়াল ঘরের ভেতর দিয়ে লুকিয়ে থাকতাম। একদিন পায়ে একটা বাবলার কাঁটা বিঁধেছিল, এখনও মনে করতে চোখে জল আসে। মা আমার সেই কোমল পাখানি কোলের ওপর নিয়ে ছুঁচ দিয়ে কত যত্নে সেই কাঁটাটা তুলে দিয়েছিলেন। সামান্য একটা কাঁটা বের করবেন, তাতে কত যত্ন, কত ভয়, কত সাবধানতা, যেন তার প্রাণের সমস্ত আগ্রহ সেই ক্ষুদ্র ছুঁচ বৃন্তে ভর করেছিল। কথাটা সামান্য এবং সেদিন বহুকাল চলে গেছে, কিন্তু জীবনের এই মরুপ্রান্তে শৈশব সুখের সেই ক্ষুদ্র ইতিহাসটুকু এখনও ভুলিনি। সমস্ত সকালবেলাটা সেই গৃহকোণে বসে এইরকম চিন্তায় কেটে গেল। স্বামীজি কোথায় বেড়াতে গিয়েছিলেন, বৈদান্তিক ভায়া বোধ করি কোনো জায়গায় তর্কের গন্ধ পেয়েছিলেন, তিনি অনেকক্ষণ হতে এই অঞ্চল ছাড়া। বেলা প্রায় দশটা সাড়ে দশটার সময় স্বামীজি কুটিরে এসে উপস্থিত হলেন। আমাকে চিন্তামগ্ন দেখে তিনি কিছুটা শঙ্কিত হলেন, স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, তোমার কি কিছু অসুখ হয়েছে? তাঁর সেই কোমল স্নেহের স্বরে আমি অনেক তৃপ্তি অনুভব করলুম। বললুম, না আমার অসুখ হয়নি, আমি আজ বিশ্রাম করছি। তিনি হাঁপ ছেড়ে বললেন, তবু ভালো। আমি যে তখন কি গুরুতর বিশ্রামে প্রবৃত্ত তা তিনি বোধ করি বুঝতে পারেননি। যা হোক, ক্রমাগত এই পথশ্রম, দুশ্চিন্তা এবং ক্লান্তিতে আমি একেবারে অবসন্ন হয়ে পড়েছি, তা তিনি কতকটা অনুমান করতে পারলেন। সুতরাং আমাকে একটু প্রফুল্ল করবার জন্য অনেক বৈজ্ঞানিক ও দার্শনিক তত্ত্বের অবতারণা করলেন। সবই পুরাণ কথা, সেই সংসার অসার, জীবন মায়াময়, আসক্তি সকল দুঃখের মূল, সূক্ষ্ম দুঃখ হতে হৃদয়কে অব্যাহত রাখাই প্রকৃত মনুষ্যত্ব লাভের প্রধান উপায়। পাঁজি পুঁথিতে এবং ধর্মপ্রচারদিগের মুখে এই বাঁধি বল বহুকাল হতে শুনে আসা যাচ্ছে, সুতরাং এ সকল কথা শুনতে আর তত আগ্রহ বোধ হল না। তখন তিনি তাঁর যৌবনকালের ভ্রমণ বৃত্তান্ত আমাকে বলতে আরম্ভ করলেন। আসামের পাহাড়ে পাহাড়ে কেমন তিনি ঘুরে বেরিয়েছেন, ভগবত কৃপায় কতবার তিনি আসন্ন বিপদের হাত থেকে কেমন করে রক্ষা পেয়েছেন, সেই কথা বলতে লাগলেন। কিন্তু আমার সে নিস্তেজ ভাব কিছুতেই দূর হল না। দুপুরের সময় একাই বেড়াতে বেরুলুম। ভিড় অনেক কম, যাত্রীরা প্রায় সকলেই বাসায় গেছে, এখনও পথপ্রান্তে তীর্থযাত্রার কতক কতক নিদর্শন আছে। রাস্তা জনহীন, মধ্যাহ্নের রৌদ্রে আরও নিরালা বলে বোধ হতে লাগল। রোদ ঝাঁ ঝাঁ করছে, উপরে পর্বতশৃঙ্গে গলিত তুষার চিকচিক করছে, দূরে একটা গাছে পাতা নড়ছে এবং তুষার নির্মুক্ত ধূসর গাত্র উঁচু নিচু ফাটল সংযুক্ত, দেখতে মোটেই ভালো লাগছে না। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো আমাদের সেই বঙ্গের সমতল ক্ষেত্রের খানিকটা শস্যশ্যামল খোলা মাঠ, অবাধ বায়ুর মধুর হিল্লোল, নিকটে একটা ছোট খাল, জেলেরা তাতে বাঁশ জাল দিয়ে মাছ ধরছে, বটতলার রাখালেরা মিলে জটলা করছে, আর শস্যক্ষেতের দিকে একটা গরুকে ছুটতে দেখে দৌড়ে এসে তাকে ঠ্যাঙাচ্ছে। বুঝি এইরকম প্রাচীন এবং অভ্যস্ত দৃশ্যের মধ্যে গেলে আমার প্রাণ জুড়িয়ে যায়। বাঙালির ছেলে ক্রমাগত এইরকম কম্বল ঘাড়ে করে পাহাড়ে পাহাড়ে ঘুরতে আর কিছুতেই ভালো লাগছে না। এ পাহাড়ে প্রকৃতির সঙ্গে আমার প্রকৃতির কোনো রকম মিশ খাচ্ছে না, সুখছে স্বস্তি ভালো। অতএব এখন মনে করছি একবার বাড়ি ফিরে যাব। এই সন্ন্যাস অথবা তার চেয়েও অতিরিক্ত কিছু আমার আর এখন পুষিয়ে উঠছে না ভাবছি। এখন ঘরের ছেলে বাঁচি ঘরে ফিরে গেলে দুদণ্ড সময়ে পেলে নাবার খাবার। যারা আমার এই ভ্রমণ বৃত্তান্ত একটু ঔৎসুক্যের সঙ্গে পড়েছিলেন
এবং প্রতি মুহূর্তে আমাকে একটা দিগ্গজ সাধুরূপে পরিণত হওয়া দেখবার আশায় ধৈর্যাবলম্বন করেছিলেন, তাঁরা হয়তো এতদিনের পরে আমার এই কম্বল এবং বক্তৃতার মধ্যে থেকে আমার স্বরূপ নিরীক্ষণ করে ভারী নিরুৎসাহ হয়ে পড়বেন। কারো কারো মুখ দিয়ে দু চারিটি কটু কাটব্যও বের হতে পারে, আমার তাতে আপত্তি নাই, এ ছদ্মবেশেছে সে বরং ভালো। আমার মন ধাউস ঘুড়ির মতো অনন্ত বিস্তৃত কল্পনারাজ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি বাজারের পথ ছাড়িনি। ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে এসে দেখলুম একটা জায়গায় অনেকগুলো লোক জড়ো হয়েছে। প্রথমেই মনে হলো হয়তো কোনো সাধুর কিঞ্চিত গাঁজার দরকার হয়েছে, তাই সে কোনো রকম বুজরুকি দেখিয়ে গাঁজার অর্থ সংগ্রহের চেষ্টায় আছে। ব্যাপারটা কি দেখবার জন্যে আমিও ভিড়ের মধ্যে মিশে গেলুম। দেখলুম সাধু সন্ন্যাসী আমার সেই পূর্বপরিচিত পণ্ডিত কাশীনাথ জ্যোতিষী। জ্যোতিষী মশাই সেই সমবেত খুতকাতর পাহাড়িদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন, কাকেও পয়সা কাকেও কাপড় দান করছেন। তার মিঠে কথায় সকলেই সন্তুষ্ট হচ্ছে। এইরকম ব্যবহারে তিনি অনেক জায়গায় লোকের ওপর আধিপত্য স্থাপন করে নিয়েছেন। তার হৃদয়টা স্বভাবতই দয়ালু, চিত্ত উদার বলে বোধ হয়। দোষের মধ্যে তিনি একটু প্রশংসাপ্রিয়, নির্দোষ আর কটা লোক, সেজন্যে তাঁকে বড় নিন্দা করা যায় না। পূর্বেই বলেছি একবার তাঁর অনুগ্রহের উৎপাতে আমি ভীষণ বিব্রত হয়ে পড়েছিলাম। আজ তাঁর সঙ্গে দেখা হতেই তিনি সাগ্রহে আমাকে কাছে ডাকলেন, আমার কুশল জিজ্ঞাসা করলেন, পথে আর কোনো অসুখ হয়েছিল কি না তারও খোঁজ নিলেন। তাঁর সমস্ত কথার উত্তর দিয়ে শান্ত অপরাধীর মতো তার সম্মুখে দাঁড়িয়ে রইলুম। আমাকে বসতে বলে তাঁর ভৃত্যকে তিনি তার বাক্সটা আনতে আদেশ দিলেন। আবার বাক্স? সর্বনাশ! এখনই হয়তো তিনি হরেক রকম ভাষায় লেখা একতাড়ার সার্টিফিকেট খুলে বসবেন, আর এইসব পাহাড়িদের সম্মুখে আমাকে তার ব্যাখ্যা করতে হবে। ওহ, কী কুক্ষণেই আজ বাজারে পা দিয়েছিলুম! মনে বিলক্ষণ অনুতাপের উদয় হলো। কিন্তু সেজন্য জ্যোতিষী মহাশয়ের বাক্সের শুভাগমন বন্ধ রইল না। যা হোক, শীঘ্রই আমার ভয় দূর হলো। দেখলুম এবার আর তিনি সার্টিফিকেটের তাড়ায় হাত দিলেন না, বাক্সের মধ্য হতে একখানা খাম বের করে হাস্যপূর্ণ মুখে আমার দিকে চাইলেন এবং সেই খামখানি আমার হাতে দিলেন। খামখানি সমচতুষ্কোণ, সুন্দর, মসৃণ এবং পুরু, ডাকহরকরাদের ময়লা হাতের সংস্পর্শে কিঞ্চিত শ্রীভ্রষ্ট। খামের সম্মুখে সুন্দর ইংরেজি অক্ষরে জ্যোতিষী মহাশয়ের নাম লেখা, অপরদিকে স্বর্ণবর্ণে অঙ্কিত একটি মনোগ্রাম। মনোগ্রামটি দেখে লেখকের নাম ঠিক ধরতে পারলুম না, ডাকঘরের মোহর দেখে বুঝলুম এ চিঠি কলিকাতা থেকে আসছে। চিঠিখানা হাতে করে কি কর্তব্য ভাবছি, তখন জ্যোতিষী মহাশয় চিঠিখানা পড়তে আমাকে অনুমতি করলেন। পত্র খুলে দেখলুম কলিকাতা হতে মহারাজ স্যার যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুর জ্যোতিষী মহাশয়কে এই পত্রখানি লিখেছেন। হিন্দি ভাষায় লেখা, মহারাজের স্বাক্ষর ইংরেজিতে। জানি না পত্রখানির রচনাকার, কিন্তু যাঁরই রচনা হোক ভাষাটি অতি সুন্দর। হিন্দি ভালো লিখতে না পারি, বহুদিন যাবৎ এই হিন্দিভাষীর দেশে থেকে ভাষার ভালো মন্দ বোঝবার একটু ক্ষমতা হয়েছিল। বহু দূর দেশ প্রবাসী একজন হিন্দুস্থানি ব্রাহ্মণের জন্য মহারাজ বাহাদুরের এরূপ যত্ন প্রশংসনীয়। জ্যোতিষী মহাশয়ের শরীর ভালো নয়, তাই মহারাজ তাঁকে দেশভ্রমণ ত্যাগ করে শীঘ্র দেশে অথবা কলিকাতায় প্রত্যাগমনের জন্য বারবার অনুরোধ করে পত্র লিখেছেন। জ্যোতিষী মহাশয় আমাকে জিজ্ঞাসা করলেন আমার সঙ্গে মহারাজের আলাপ আছে কিনা। মহারাজের অনেক বৃহৎ গুণের কথাও আমাকে বললেন, তিনি যে অনেক বড় বড় রাজা ও মহারাজা অপেক্ষা শ্রেষ্ঠ তাও দু চারটি উদাহরণ দিয়ে প্রমাণ করলেন। প্রশংসাভাজন লোকের প্রশংসা করাই কর্তব্য, কিন্তু আমার সর্বাপেক্ষা অধিক আনন্দের বিষয় এই যে কতকগুলি বিদেশি লোক একত্র হয়ে এই দূরবর্তী হিমালয়ের অন্তরালে আমার একজন স্বদেশী ও স্বজাতির এমন প্রশংসা করলেন। স্বজাতির সমস্ত লোকের মধ্যে পরস্পর যে একটা হৃদয়ের গভীর টান আছে সেদিন তা আমি বেশ বুঝতে পেরেছিলাম। বুঝি শত লক্ষ বাঙালির মধ্যে দাঁড়িয়ে বাঙালির প্রশংসা শুনলে মনে এমন আনন্দের সঞ্চার হতো না, কিন্তু এখানে বাঙালি আমি একা, স্বদেশ আমার বহু পশ্চাতে, সেই প্রাতঃসূর্যের স্নিগ্ধ মধুর কিরণোজ্জ্বল আমার মাতৃভূমি, সেই নদী মেখলা শস্য শ্যামলা বঙ্গদেশ,
আমার মা বাবা ভাই বোনের পবিত্র স্মৃতিভূষিত চিরবাঞ্ছিত ভূস্বর্গ, আমার তৃষিত হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষার ধন। এখানে প্রত্যেক বাঙালি স্মৃতি আমার কাছে পরম আদরের বস্তু। আমার বোধ হতে লাগলো জ্যোতিষী মহাশয়ের নিকট আমার একজন প্রিয়তম পরমাত্মীয়ের গল্প শুনছি। জ্যোতিষী মহাশয়ের একটা বাহাদুরি এই যে তিনি গল্প করে কখনো ক্লান্ত হন না। ছেলেবেলায় বর্ষাকালে কতদিন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে মাদুর বিছিয়ে শুয়েছি আর স্তিমিত প্রদীপের কাছে বসে পিসিমা তার দৈত্য দানব রাক্ষস রাক্ষসীর রূপকথা বলতেন। আষাঢ়ের সেই দীর্ঘ দিনের অবসানে খেলা শ্রান্ত ক্লান্ত শিশু শরীরটি নিতান্ত আলস্য বিজড়িত হয়ে উঠত। তারপর মেঘমণ্ডিত রাত্রি, মেঘের ডাক, বৃষ্টির ঝমঝম শব্দ, সেই শব্দে বিশ্বের সমস্ত নিদ্রা একত্র জড়ো হয়ে কোমল নয়ন পল্লব ঢেকে ফেলত। পিসিমার অসম্ভব আষাঢ়ে গল্পের অসম্ভব নায়কটি তার প্রেয়সীর অনুরোধে যখন অতল মহাসমুদ্রে ডুব দিয়ে অঞ্জলিপুরে পদ্মরাগমণি তুলছে, ঠিক সেই সময় আমাদের হু বলাটা বন্ধ হয়ে যেত। পিসিমাও তার শ্রোতাদিগকে নিদ্রাকাতর দেখে দুঃখিত মনে হরিনামের মালায় অধিক করে মনোসংযোগ করতেন। কিন্তু জ্যোতিষী মশাই গল্প করবার সময় পিসিমার চেয়েও বাড়িয়ে তোলেন। কেউ তার কথায় হু বলুক আর না বলুক, শুনুক আর না শুনুক, তিনি অনর্গল বলে যান এবং বোধ করি তাতে তার তৃপ্তির অভাব হয় না। তবে সৌভাগ্যবশত তাঁর নিবিষ্ট চিত্ত সহিষ্ণু শ্রোতা প্রায় দেখা যায়। আজ গল্পের অনুরোধে বেলা একটা পর্যন্ত জ্যোতিষী মহাশয়ের স্নানাহার হয়নি। আমি তাকে সেবেলার মতো সভা ভঙ্গ করতে অনুরোধ করলুম। তিনি উঠে গেলেন, আমি সে স্থান পরিত্যাগ করলুম। বাজারের দিক ছেড়ে যেদিক দিয়ে বদ্রিকাশ্রমে যেতে হয় সেই দিকে খানিক দূর গেলুম। কিছু দূর গিয়ে দেখি একদল সাধু আসছে। পাঠকগণের হয়তো মনে আছে আমরা যখন এই পথে আসি তখন দ্বিতীয় দিনে একদল উদাসী সাধুর সঙ্গে আমাদের দেখা হয়েছিল। এ সেই দল কেদারনাথ দর্শন করে আজ এখানে এসেছে। সাধুদের কাহারো কাহারো সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল। তাদের সঙ্গে যথারীতি অভিবাদন ও প্রত্যাভিবাদন শেষ হতে না হতেই আমার সেই পূর্ব পরিচিত বাঙালি সাধুটি এসে উপস্থিত হলেন এবং আনন্দের সঙ্গে আমাকে আলিঙ্গন করলেন। পরিষ্কার বাংলায় বললেন, ভাই আর যে তোমার সঙ্গে দেখা হবে এ আশা ছিল না। সেই সকল সাধুকে পেয়ে আমার বড়ই আনন্দ হলো। আজ আমার মনের অবস্থা অতি খারাপ। এ অবস্থায় আমার সমধর্মী একজন স্বদেশী লাভ বিধাতার বিশেষ অনুগ্রহ বলে মনে হলো। সাধুকে সঙ্গে নিয়ে আড্ডার দিকে চললুম। তার সঙ্গে খান্দুই পুঁথি, একটা কমণ্ডলু আর একখানি ছেঁড়া কম্বল। তার তখনও আহারাদি হয়নি। আমি বাজার থেকে তাকে খাদ্য সামগ্রী কিনে দিতে চাইলুম কিন্তু তিনি তাতে নিষেধ করলেন। বললেন সঙ্গীদের কারো খাওয়া দাওয়া হয়নি, এ অবস্থায় তাঁর আহারাদি শেষ করা নিয়ম বহির্ভূত। কোনোদিনই বেলা চারটের আগে তাদের খাওয়া দাওয়া হয় না, কারণ দলের লোক অনেক, তার উপর গ্রন্থ সাহেবের পূজা আছে। পূজা ও ভোগের পর এরা আগে অতিথি অভ্যাগত দিগের আহার করান, পরে নিজেদের ব্যবস্থা। আমরা ঘুরতে ঘুরতে বেলা তিনটের সময় বাসায় ফিরে এলুম। স্বামীজি ও শ্রীমান অচ্যুতানন্দ বাসাতেই ছিলেন। আমরা চারিজন গল্প আরম্ভ করলুম। কিন্তু সংসারে অবিমিশ্র সুখ কোথায়! গল্পের আরম্ভেই অচ্যুত ভায়া আগন্তুক সাধুর সঙ্গে তর্ক করবার এক বিপুল আয়োজন করে বসলেন। সাধুটির তখন আহার হয় নাই এবং পথশ্রমে তিনি নিতান্ত ক্লান্ত, সুতরাং তিনি তর্কের সুবিধা সত্ত্বেও তাহাতে মনোযোগ দিলেন না। বেলা প্রায় চারটে বাজে দেখে আগন্তুক সাধু উঠে গেলেন। বললেন শীঘ্রই আবার ফিরে আসবেন। আসন্ন তর্কের আশা বিলুপ্ত হওয়াতে বৈদান্তিক নিরুৎসাহ চিত্তে নিশ্চল দাসের বেদান্ত দর্শন খুলে বসলেন। আমি দেখলুম বেচারা নিতান্ত অসুবিধায় পড়েছে, অতএব প্রস্তাব করলুম, এসো এই তীর্থস্থানে বসে আমরা একটু শাস্ত্রালোচনা করি। এইরকম শাস্ত্রালোচনা যে তর্কযুদ্ধের ভূমিকা তা স্বামীজির বুঝতে বাকি রইল না। তিনি বললেন, তোমরা বাপু শাস্ত্রচর্চা করো, আমি একটু বাইরে যাই। স্বামীজি রণে ভঙ্গ দিলেন। আমরা মায়াবাদ, অদ্বৈতবাদ, বিবর্তনবাদ প্রভৃতি নিয়ে এক ঘোর দার্শনিক তর্ক জুড়ে দিলুম। আমার উদ্দেশ্য অচ্যুত ভায়াকে কিছুটা জব্দ করা, সুতরাং যত তর্ক করি না করি ক্রমাগতই বলি
আরে ভাই, তুমি এ সোজা কথাটা বুঝতে পারছো না? এটা যার মাথায় না আসে তার পক্ষে তর্ক না করাই নিরাপদ। বুদ্ধির ওপর দোষারোপ করলে অতি ভালো মানুষেরও রাগ হয়। বৈদান্তিক আরও অসহিষ্ণু হয়ে উঠলেন এবং অধিক উৎসাহের সঙ্গে নানা রকমের শ্লোক আওড়াতে লাগলেন। আমি বলি, হলো না হলো না, ও শ্লোকটা ঠিক এখানে খাটবে না। কেন খাটবে না বলে তিনি আবার সেই সকল শ্লোকের ব্যাখ্যা আরম্ভ করেন। কোন টিকাকার কি বলে গেছেন তা পর্যন্ত বাদ গেল না। ক্রমে সন্ধ্যা উপস্থিত, স্বামীজির সঙ্গে সাধু কুটিরে প্রবেশ করলেন। তখনও আমাদের তর্ক সমানভাবে চলছে। স্বামীজি বৈদান্তিককে ডেকে বললেন, রাত্রি হয়ে এলো, শুধু তর্কেতে ক্ষুধা নিবৃত্তির তো কোনো সম্ভাবনা নেই, এখন তর্ক ছেড়ে আহারের বন্দোবস্তে মন দিলে হয় নাকি? প্রবল যুদ্ধের মধ্যে সন্ধির শ্বেত নিশান দেখালে যেমন অর্ধপদে যুদ্ধ নিবৃত্তি হয়, তেমনই স্বামীজির এই কথায় তর্কযুদ্ধ হঠাৎ থেমে গেল। পৃথিবীর অনেক তর্ক অন্য চিন্তায় নিষ্পত্তি হয়ে যায়, আমাদেরও তাই হলো। সেই সন্ধ্যাকালে দিবা ও রাত্রি আলো ও অন্ধকারের মধুর মিলনক্ষণে স্বামীজি ও আগন্তুক সাধু সংযত হৃদয়ে পুরাণের শান্ত গভীর বিষয়ে আলোচনা করতে লাগলেন। তখন দূর মন্দিরে শঙ্খ ঘণ্টা ধ্বনিত হচ্ছিল, দূরে সন্ন্যাসীর দল সমস্বরে ভজন আরম্ভ করেছিল। তাঁদের সেই ভজনের সুরে আমার একটি পরিচিত ভজন মনের মধ্যে জেগে উঠল। আমার প্রাণের মধ্যে হতে একটা ব্যাকুল স্বর নিতান্ত কাতরভাবে যেন গাইতে লাগল। কি করিলি মোহের ছলনে, গৃহ তেয়া গিয়া প্রবাসে ভ্রমিলি, পথ হারাইলি গহনে, সময় চলে গেল, আধার হয়ে এলো, মেঘ ছাইল গগনে, শ্রান্ত দেহ আর চলিতে চাহে না, বিঁধিছে কণ্টক চরণে। অনেক রাত্রি পর্যন্ত এই গানটি পুনঃ পুনঃ আমার মনে ধ্বনিত হতে লাগল। কেবলই মনে হতে লাগলো, শ্রান্ত দেহ আর চলিতে চাহে না, বিঁধিছে কণ্টক চরণে। নানকের কথা ও কবীরের দোহা আবৃত্তি করে অনেক রাত্রে আগন্তুক সাধু ও স্বামীজি শয়ন করলেন। আমিও কুটিরের এক প্রান্তে কম্বল শাই হলুম। এবারের মতো আমাদের তীর্থযাত্রা শেষ হলো, সকালে আমরা দেশে ফিরব। দেখি নতুন পথে নতুন দেশ দিয়ে ফিরে যেতে যদি কোনো রত্নের সন্ধান পাই।